बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलाम वालेकुम पुरुषवाल चैनले स्वागत। आज आपनादेर संगे नतून एकटी टिउटोरियल शेयर करब। आशा करी थामलैंडे देखे बुझतेई पारछेन बड़ो जामार गलाय पेछनेर दिक थेके जे फिताटी बाँधा हय ओई फिताटी कुशी काटार माध्यमे बानियेछि। आशा करी देखे बुझते पारछेन कापड़ेर फिता जेमन सहजभावे व्यवहार करा जाय ठीक एकई रकम एई फिताटिओ व्यवहार करा जाबे। जतदूर प्रयोजन से अनुयायी एटी छोटो करे नेवा जाबे, आबार जतटा प्रयोजन लुज करार लुजो करे नेওয়া যাবে। এরপরেও কেউ যদি মনে করেন এখানে বেঁধে নেবেন তাহলে এটি বেঁধেও নেওয়া যাবে। জামার গলায় ফিতা জয়েন্ট করলে সেটি খুলে রাখা যায় না, স্থায়ীভাবে জয়েন্ট করা হয়। কিন্তু এই ফিতাটি ব্যবহার করলে নিজের ইচ্ছে মতন খুলে রাখাও যাবে। নরমাল জামা হিসাবে ব্যবহার করা যাবে কারণ ঘরগুলোন করা আছে শুধু। এই ঘরগুলোনে কোনো ব্যথা লাগার সম্ভাবনা নেই। আবার যদি মনে করেন ফিতা দিয়ে ব্যবহার করব তাহলে খুব সহজভাবে ফিতাটি জয়েন্ট করে নিব। খুব সহজভাবে খুলে নেওয়া যাবে এবং জয়েন্ট করেও নেওয়া যাবে। আর এটি সামারিয়ান সুতো দিয়ে বানিয়েছি যার জন্য অনেক নরমভাবে তৈরি, ঘাড়ে ব্যথা পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই ফিতাটি খুব সহজভাবে বানানোটি শেয়ার করব। আর ঘাড়ের সঙ্গে জয়েন্ট করার জন্য কাপড় দিয়ে ঘর করা থাকে। আমি এখানে কাপড় দিয়ে ঘর করিনি, সুতো দিয়ে ঘর করেছি। এই সুতোর ঘরটি থেকে লেসটি সহজেই খুলে রাখাও যাবে, আবার খুব সহজভাবে এটি জামার সঙ্গে জয়েন্টও করে নেওয়া যাবে। এই পাশটা জয়েন্ট হয়ে গিয়েছে। ঠিক একই রকম ফিতার জন্য যে ঘরটি করা হয়েছে এই ঘরের মধ্যে দিয়েই সুতোটা নিয়ে এসে পাতার সঙ্গে বোতাম যেভাবে আটকানো হয় ঠিক একই রকমভাবে এই পাতার সঙ্গেও এটি আটকে দিয়েছে। আমি আমার জামার ম্যাচ করে ফিতাটি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের জামার সঙ্গে ম্যাচ করে ফিতাটি বানিয়ে নিতে পারেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক। এই গলার ফিতাটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। তিন রং সুতো ব্যবহার করেছি, সবুজ, সোনালি আর আকাশি। এই দুই সাইজের একটি হুক সুতো কাটিং এর জন্য কাটিং কাজ। আমি আমার পছন্দের রঙের সুতো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের সুতো ব্যবহার করতে পারেন। এরপর মূল টিউটোরিয়ালটি দেখে নিব। প্রথমে আকাশি রঙের সুতোটির কাজ করব, যার জন্য আকাশি রঙের সুতোকে নট করে এইখানে ছয়টি চেন করি। 1, 2, 3, 4, 5, 6, 6টি চেন করে প্রথম নটের চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে নিলাম। প্রথম রাউন্ডের জন্য জয়েন্ট 6 চেনের মধ্যে একটি ছোট ফাঁকা হয়েছে, এই ফাঁকার মধ্যে দিয়ে তিনটি সিঙ্গেল ক্রোশেট করে নিই। 1টি, 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট কষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই 6 চেন ফাঁকার মধ্যে দিয়ে তিনটি হাফ ডাবল ক্রোশেট। 1টি, 2টি, 3টি হাফ ডাবল ক্রোশেট। এরপর কষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 6 চেন ধরে তিনটি ডাবল ক্রোশেট। 1টি, 2টি, 3টি ডাবল ক্রোশেট। এরপর কষে দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 6 চেন ধরে 2টি ট্রিপল ক্রোশেট। 1টি, 2টি ট্রিপল ক্রোশেট। এরপর কষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 6 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট। 1টি, 2টি, 3টি ডাবল ক্রোশেট। কষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 2টি হাফ ডাবল ক্রোশেট। এরপর 3টি সিঙ্গেল ক্রোশেট। 1টি, 2টি, 3টি সিঙ্গেল। প্রথমে যে একটি চেন নিয়েছিলাম ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে এই রাউন্ডটি ক্লোজ করে নিলাম। প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের জন্য এইখান থেকে গোল্ডেন কালার সুতোটি জয়েন্ট করে একটি চেন নিয়ে নিই। এরপর যে চেনে গোল্ডেন সুতোটি জয়েন্ট করেছি ওই চেনেই একটি সিঙ্গেল ক্রোশেট, এক চেন সমান একটি সিঙ্গেল ক্রোশেট, ওই চেনে আরও একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। পরের চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট, এক চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেনেও 2টি সিঙ্গেল ক্রোশেট, এক চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট। প্রথম রাউন্ডের সুতোটি এখানে কেটে নিই। এর পরের চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট,
কাটা সুতোগুলো এটির মধ্যেই ধরে নিতে হবে। তারপরের চেনেও দুইটি হাফ ডাবল ক্রোশেট, একটি দুইটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনেও দুইটি হাফ ডাবল ক্রোশেট, একটি দুইটি হাফ ডাবল ক্রোশেট, এরপরের চেনে দুইটি ডাবল ক্রোশেট, এক চেনে দুইটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও দুইটি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও দুইটি ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট, এরপর ক্রোশে দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে দুইটি ট্রিপল ক্রোশেট, একটি দুইটি ট্রিপল ক্রোশেট। প্রথম পাতার অর্ধেক রাউন্ড পর্যন্ত এসে গিয়েছি, এই দিকটা যেই নিয়মে করেছি ঠিক একই নিয়মে এই রাউন্ডটি শেষ করব। এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য এইখান থেকে হালকা সবুজ সুতোটি জয়েন্ট করে নিলাম। এরপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট, পরপর ছয়টি চেনে ছয়টি সিঙ্গেল ক্রোশেট, দুইটি হয়েছে, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি সিঙ্গেল ক্রোশেট। আগের রাউন্ডের সুতোটি এখানেই কেটে নিব। এরপর কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এরপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, পরপর চারটি চেনে চারটি হাফ ডাবল ক্রোশেট, তিনটি, চারটি, এরপর কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট। আগের রাউন্ডের ট্রিপল ক্রোশেটের মাথার চেনে একটি ডাবল ক্রোশেট, এইখানে তিনটি চেন, এক, দুই, তিন, তিনটি চেনের প্রথম চেনের মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও কোষে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও 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 একটি ডাবল ক্রোশেট, পরপর ছয়টি চেনে ছয়টি ডাবল ক্রোশেট, এরপর চার চেনে চারটি হাফ ডাবল ক্রোশেট, একটি, দুইটি, তিনটি, চারটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে ছয়টি চেনে ছয়টি সিঙ্গেল ক্রোশেট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি সিঙ্গেল ক্রোশেট। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি আছে ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। ময়ূর পাতাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এইখান থেকে ফিতার জন্য 25 সেন্টিমিটার চেন করে নিব। 25 সেন্টিমিটার চেন করা হয়ে গিয়েছে। এরপর রাউন্ডটি দেখে নিব। এখান থেকে চারটি চেন স্কিপ করে নিব, এক, দুই, তিন, চার, চারটি চেন স্কিপ করে দুইবার কুশি সুতো প্যাচ দিয়ে নিয়ে পাঁচ নম্বর চেনের মধ্যে একটি ট্রিপল কুশি, প্রথমে দুইটি লুপ ছাড়বো, এরপরে দুইটি লুপ ছাড়বো, এরপরে দুইটি লুপ ছাড়বো, চার চেন সমান এক ট্রিপল ক্রোশেট, আর একটি ট্রিপল ক্রোশেট। একটি পাতার জন্য ঘর করে নিতে হবে। এরপর আবারও চারটি চেন কষে দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ট্রিপল ক্রোশেটটি ধরে আবারও একটি ট্রিপল ক্রোশেট, চার চেন সমান এক ট্রিপল ক্রোশেট, আর একটি ট্রিপল ক্রোশেট, এরপর দুইটি ডাবল ক্রোশেট, একটি, দুইটি ডাবল ক্রোশেট, এরপর দুইটি হাফ ডাবল ক্রোশেট, একটি, দুইটি হাফ ডাবল ক্রোশেট, এরপর চারটি সিঙ্গেল ক্রোশেট, এক, দুই, তিন, চার, চারটি সিঙ্গেল ক্রোশেট। ফিতাটা নিচের দিকে রাখবো, এই দিক থেকে ঘুরে এসে সুতোটা নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও পরপর তিনটি সিঙ্গেল ক্রোশেট, মোট চারটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপর এখানে দুইটি হাফ ডাবল ক্রোশেট, একটি, দুইটি হাফ ডাবল ক্রোশেট, এরপর দুইটি ডাবল ক্রোশেট, এক, দুই, এরপর কোষে দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি ট্রিপল ক্রোশেট। প্রথমে যে চারটি চেন করেছিলাম এই চার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিই। একটি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরের পাতাটি করার জন্য এখান থেকে আবারও সাতটি চেন করে নিব, দুই, তিন, চার, পাঁচ, ছয়,
সাত সাতটি চেন করে কুশে দুইবার সুতো প্যাঁচ দিয়ে নিয়ে এক দুই তিন চার প্রথম চারটি চেন স্কিপ করে পাঁচ নম্বর চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশে। আগের পাতাটি যেরকম একটি ঘর করে নিয়েছিলাম এখানেও ঠিক একই রকম একটি ঘর হয়ে গিয়েছে। এরপরে আবারও চারটি চেন আবারও কুশে দুইবার সুতো প্যাঁচ দিয়ে নিয়ে ট্রিপল ক্রোশেটের ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট, এরপর কুশে একবার সুতো প্যাঁচ দিয়ে নিয়ে দুইটি ডাবল ক্রোশেট, দুইটি হাফ ডাবল ক্রোশেট, চারটি সিঙ্গেল ক্রোশেট, এক দুই তিন চারটি সিঙ্গেল ক্রোশেট। অর্ধেক পাতা হয়েছে, এই অর্ধেক করার জন্য এখান থেকে এই চেনটি ধরে আবারও চারটি সিঙ্গেল ক্রোশেট, এক দুই তিন চার, চারটি সিঙ্গেল ক্রোশেট, দুইটি হাফ ডাবল ক্রোশেট, এক দুই, দুইটি ডাবল ক্রোশেট, এক দুই, কুশে দুইবার সুতো প্যাঁচ দিয়ে নিয়ে একটি ট্রিপল ক্রোশেট। প্রথমে যে চারটি চেন করেছিলাম ওই চার চেন ধরে স্লিপ স্টিচ করে জয়েন, আরও একটি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। যত বুলন করতে চান ঠিক একই নিয়মে এই পাতাগুলো করে নিতে হবে। এটি যেহেতু জামার ফিতার জন্য বানানো হচ্ছে যার জন্য দুইটি পাতায় যথেষ্ট, আর পাতা করা লাগবে না। এখান থেকে ২৫টি চেন করে নিব। ২৫টি চেন করা হয়ে গিয়েছে, এরপর পাতার উপরের থেকে চারটি চেন স্কিপ করব, এক দুই তিন চার, চারটি চেন স্কিপ করে পাঁচ নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে সুতোটা এখানে কেটে নিই। এই চেনটি জামার ফিতার মধ্যে দিয়ে এই চেনটি দিয়ে আবার এই পাতাতেই এটি জয়েন্ট করে নিতে হবে। এভাবে জয়েন্ট হয়ে যাবে। কাটা সুতোটিকে চেনের মধ্যে দিয়ে পাতার দিকে টেনে নিই যেন সুতোটা বের হয়ে না আসে। এক পাশের ফিতাটি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক একই নিয়মে আরও একটি ফিতা করে নিতে হবে। দুইটি ফিতা করা কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ যদি মনে করেন এটি বেঁধে নেবেন জামাতে ফিতাটা যেভাবে বাঁধে সেই রকম করে বেঁধে নেবেন, তাহলে ইজিভাবে এটি বেঁধে নেওয়া যাবে। আর কেউ যদি মনে করেন বাঁধব না, লক সিস্টেম করব, তাহলে পরের রাউন্ডটি দেখে নিব। সবুজ সুতোরই লকটি করব, যার জন্য সবুজ সুতোতে নট করে নিলাম। এরপর এখানে ১০টি চেন করে নিই, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ১০টি চেন করে প্রথম চেনটি স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট, নয় চেনের প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরপর আটটি চেনে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এরপর শেষ চেন বা নটের চেনের মধ্যে তিনটি সিঙ্গেল ক্রোশেট করব, এক দুই তিনটি সিঙ্গেল ক্রোশেট, এর পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, রাউন্ডটি ঘুরিয়ে নেব। তিনটি সিঙ্গেল ক্রোশেট করার জন্য শেষে এইরকম রাউন্ড হয়ে গিয়েছে। এবারে প্রতিটি চেনে এদিকের মতো করে সিঙ্গেল ক্রোশেট করে নিই, এদিকের প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। শেষে প্রথম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে সুতোটি এখানে কেটে নেব। কাটা সুতোটিকে এর পরের চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে সুতোটি ছোট করে কেটে নিই যেন সুতোটি বের হয়ে না আসে। লকের জন্য বেল্টটিও হয়ে গিয়েছে। এরপর ফিতার সঙ্গে এই বেল্টটি জয়েন্ট করাটি শেয়ার করব। দুইটি ফিতা একসঙ্গে সমান করে নিয়ে শেষের দিকটা ভেতরে রেখে তিন রাউন্ড প্যাঁচ দিয়ে শক্ত করে এটি মুড়িয়ে এখানে সুতোর মাধ্যমে সেলাই দিন। এরপর সুতোটি নিচের দিকেও টানা যাবে, ওপরের দিকেও টানা যাবে। এই পরিমাণ শক্ত করে সুই সুতোর মাধ্যমে এটি জয়েন্ট করে নেব। এই জয়েন্টটি একটু খেয়াল করে করতে হবে, ভেতরের ফিতা দুটি যেন এটির সঙ্গে জয়েন্ট না হয়ে যায়। এরপর নিচের দিকে একটি লুফের মধ্যে দিয়ে গিট দিয়ে সুতোটা কিছুটা দূরে নিয়ে সমান করে কেটে নিই যেন সুতোটা বের না হয়। লকটি সুন্দর মতো জয়েন্ট হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পারছেন। গিট দিয়ে বাঁধলে গিট দিয়ে সহজেই বাঁধা যাবে, আর যদি এরকম করে লক করে নেন তাহলে লক দিয়ে সুন্দর মতো আটকিয়ে যাবে। সম্পূর্ণ লেসটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর জামার গলার সঙ্গে আটকানোর জন্য যে ফিতা দুইটি জয়েন্ট করা শেয়ার করব। কামিজের ঘাড়ে ফিতা করার জন্য যেমন ঘর করা থাকে কাপড় দিয়ে, ঠিক সেই রকম করেই ঘর করে নিতে হবে। আমি এখানে সুতো দিয়ে ঘর করে নিয়েছি।
कपड़ दिए घर कर घाड़े जे नियम सूतो दिए घर कर लेसटी अटकानों दिखे एक घर कर अपने संगे शेयर कर जामा रंग संगे मैच कर सूतो पड़िए नहीं घर टी जे नियमे ठीक एक ही नियमे सामने मुखे सेलैटी पाइपिंग भेतरे दिए सूतोटा नहीं एरपर आबारो एक ही जायगा थेके आरो एक बार सूतोटा निये नेबो समान करे सूतोटा ना टेने एकटु बड़ो राखबो एटार मतन जानो एकटु बड़ो हये थाके घरटी करा कमप्लीट हो गए आशा करी बुझते एरपर आगे जे जायगा थेके सूतोटी नियेछिलाम भेतरेर दिके टेने सूतोटी केटे नेब ताहले सूतोटी भेतरेई थेके जाबे एदिकेও कोनो सेलाई हबे ना एई दिक थेके घरटी कमप्लीट हो गए एइखाने जदि फिता जयेंट नाओ करी सूतो दिए घर दुइटी बानियेछि जार जन्य फिता जयेंट ना करलेও हामस्ट्रिंग करा जाबे এরপরে আমি যে সঙ্গে ফিতা জয়েন্টটা দেখে নিব সুতো দিয়ে যে ঘরটা করেছি ওই ঘরের মধ্যে দিয়ে ফিতার চেনের অংশটি নিয়ে নিব এবং প্রথম যে পাতাটি আছে এই পাতার শেষের অংশের সঙ্গে এই চেনটি পরিয়ে নিব এই চেনটি করার সময় চেনটি নিচে রেখে করা হয়েছে এই জন্যই যেটি বোতামের মতো ব্যবহার করা যাবে এটি সুন্দর জয়েন্ট হয়ে গিয়েছে ঠিক একই নিয়মে এই দিকের ঘরের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে আবারও এই দিকের প্রথম পাতার সঙ্গে আটকে নিব খুব সহজভাবে জয়েন্ট হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রয়োজন মতন লকটি টেনে নিতে হবে টাইট যতটা করবেন সেই পরিমাণ এটি টাইট করে নিতে পারবেন আবার লুজ করার জন্য প্রয়োজন মতো লুজ করে নিতে পারবেন আর যদি মনে করেন ফিতাটি এখানে গিট দিয়ে নিব তাহলে খুব সহজভাবে গিট দিয়েও নেওয়া যাবে কমপ্লিট হয়ে গিয়েছে কামিজের পেছন সাইডের ফিতাটি আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ